আপনি সুস্থ ভাবছেন, আমি তো সুস্থ, যা ইচ্ছা তাই করছেন, তারুণ্যের এই শক্তিকে কাজে লাগাচ্ছেন না। তারুণ্যের এই শক্তিকে আজকে আমাদের তরুণরা যাতে অকাজে লাগায়, সেজন্য সারা বিশ্বের সকল অমুসলিম মাধ্যমগুলো কাজ করছে। এটা মনে রাখতে হবে, প্রচার মাধ্যম, সোশ্যাল নেটওয়ার্কের এই মাধ্যমগুলো আমাদেরকে ইনভলভ করছে আর তারা ব্যবসা করছে, প্লাস আমাদেরকে আমাদের ইমান, তাকওয়া, আমালে সালেহ থেকে কিন্তু দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। মুসলিম তরুণদের আজকে এই দুর্দশা কেন? অল্প সংখ্যক প্র্যাকটিসিং তাদের মধ্যেও গণ্ডগোল লাগিয়ে রেখেছে, আর যারা নন প্র্যাকটিসিং তাদের মধ্যে জেনা, ব্যভিচার, অশ্লীল ফিল্ম দেখা, নাটক, এই সেইগুলোর মধ্যে ইনভলভ করে রাখছে আজকে তরুণ প্রজন্মকে। এবং এই জন্য আমরা দেখি যে ভালো কথা, এলমি, একাডেমিক কথাগুলোর ভিউজ খুব কম, যত অশ্লীল তত বেশি ভিউজ। আর আমাদের মধ্যে তারা আরেকটা জিনিসও তৈরি করতে পেরেছে, যে কেউ কেউ দেখা যাচ্ছে যে মুআজাবুন বিতাকথির আল মুশাহাদা, অর্থাৎ যত বেশি ভিউ তত বেশি জনপ্রিয়তা, এটা মানুষের মাথার মধ্যে ঢুকে যাচ্ছে। ফলে অনেক ব্যক্তির মধ্যে, এমনকি ধর্মীয় ব্যক্তিদের মধ্যেও জনপ্রিয় হওয়ার একটা, যেমন জিনিস কাজ করে তার অজান্তেই অথবা তার জানতেও হতে পারে, আর প্লাস ফলোয়াররা যারা অথবা সাধারণ মুসলিম যারা, তারাও একজন ব্যক্তির জনপ্রিয়তা নির্ণয় করে ভিউর উপরে, লাইকের উপরে, এবং তার উপর ভিত্তি করে তার অথেন্টিসিটির ব্যাপারে সে সিদ্ধান্ত নেয়, এলএম থেকে তারা দূরে সরে যায়। এটা আমাদের জন্য ভেরি আনফর্চুনেট। সেটা হলো একাডেমিক পড়াশোনা কমে যায়, তখন সে ইন্টারনেট স্কলার হওয়ার জন্য ট্রাই করে, এবং তার রেফারেন্স হচ্ছে ইন্টারনেট, ফেসবুকের বিভিন্ন ক্লিপ, ইউটিউবের বিভিন্ন পোস্ট, কিংবা ফেসবুকের বিভিন্ন পোস্ট, সোশ্যাল নেটওয়ার্ক থেকে এখান থেকে ওখান থেকে নিয়ে তার জ্ঞানের যাত্রা তৈরি হয় এবং জ্ঞানের ভুবন তৈরির কাজ চলে, এবং তারপরে সে গুগল স্কলার হয় অথবা ইন্টারনেট স্কলার। আসলে আমাদেরকে হতে হবে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক স্কলার। কোরআন সুন্নাহ থেকে দূরত্ব বজায় রেখে যত বেশি ইন্টারনেট ব্রাউজ করেন আপনি সুপথ পাবেন না, কারণ আল্লাহ তাআলা এই কোরআনকে নির্ধারণ করেছেন, ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। আল্লাহ বলেছেন সবচেয়ে সুদৃঢ় পথ এটা কে দেখায়? আল কোরআন, এবং আল কোরআনের সাথে আর সুন্নাহ। সুতরাং এই দুটো থেকে ডিটাচড হয়ে আপনি পারবেন না। এই দুটো যদি ইন্টারনেট থেকে নেন ভালো কথা, কিন্তু অন্যভাবে যদি আপনি কোনো ব্যক্তিকে অথবা তার কথা দ্বারা প্রভাবিত হন, সে যে সমস্ত তত্ত্বগুলো আছে ইসলামের, যে বিষয়গুলো আছে সেগুলোর ব্যাপারে সে তার মতামত যদি ব্যক্ত করে, যেমন মাহদি নিয়ে, মাহদি তত্ত্ব, দাজ্জাল তত্ত্ব, কিয়ামত তত্ত্ব, দ্য থিওরি অফ দাজ্জাল, দ্য থিওরি অফ মাহদি, দ্য থিওরি অফ, এভাবে আরও যে বিষয়গুলো আছে, বা ইসলামের আরও যে বেসিক থিওরিগুলো আছে, থিওরি মানে হচ্ছে উলুম, এখানে জাস্ট অন্যদের তত্ত্বর মতো আমাদের তত্ত্ব নয়, আমাদের তত্ত্বটা হলো উলুম, জ্ঞান, নলেজ, দ্য নলেজ অফ ইমান, দ্য নলেজ অফ মেহেদি, দ্য নলেজ অফ কিয়ামা, এভাবে আমরা বলি। সেগুলোর ব্যাপারে ব্যক্তি যখন বিভিন্নভাবে বলে, অবশ্যই আল্লাহ তাআলা কিছু কিছু ব্যক্তিকে অনেক বেশি মানুষকে মোহমুগ্ধ করার মতো ক্ষমতা দিয়েছেন। ইন্না মিনাল বায়ান আলা সাহরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা বুখারী হাদিস, যে বর্ণনার মধ্যে এমন কিছু আছে যাতে জাদু আছে। এখন এই জাদু তো খারাপ লোকেরাও দেখাতে পারে, পারে না? গ্রামে গঞ্জে হাটে গেলে দেখবেন যে চিকিৎসার অ্যাডভার্টাইজ করছে, এত সুন্দর অ্যাডভার্টাইজ, আমারও ইচ্ছে করে একটু দাঁড়িয়ে যেন শুনি। আসলে মানে মোহনীয়ভাবে মানুষকে কনভিন্স করার মতো সে মজার মজার কথা বলছে, এবং এমন সব ঔষধের অ্যাডভার্টাইজ করছে যেটা দিয়ে পৃথিবীর সব রোগের চিকিৎসা হয়, তার ভাষা। আর মানুষ যখন শুনে দাঁড়িয়ে যায়, তার তো প্রত্যেকেরই কিছু না কিছু রোগ আছে। এভাবে যাই হোক, আমরা যেটা বলতে চাচ্ছিলাম, এখন যেটা হচ্ছে, মানুষ ইন্টারনেট থেকে যদি সে জ্ঞান শেখার চেষ্টা করে, তাহলে অরিজিনাল রিসোর্স থেকে সে জ্ঞান শিখবে না। ইন্টারনেট স্কলার যদি তার পছন্দ হয়ে যায়, তার মধ্যে বিভ্রান্তি থাকুক আর যাই থাকুক, তখন রিয়েল স্কলাররা তার কাছে চোখের সুর হয়ে যায়, তার কথা আর ভালো
লাগে না। এটাই হচ্ছে আজকাল সোশ্যাল নেটওয়ার্কে বিভিন্ন মন্তব্য থেকে দেখা যাচ্ছে, যার যাকে পছন্দ হঠাৎ সে যদি জনপ্রিয় হয়ে যায় তখন তার পক্ষে তার ভক্তরা সাফাই গায়, আর পাশাপাশি অন্য অন্য রিয়েল স্কলারদেরকে তারা ব্লেম করে। স্কলাররা যে কোনো জিনিসের ব্যাপারে কথা বলতে পারে, বিভ্রান্তি তুলে ধরার অধিকার তাদের আছে। এখন আমি যাকে পছন্দ করি সেই ব্যাপারে যদি কেউ কোনো কথা বলে সেটাকে আমাদের একাডেমিকলি নেওয়া উচিত। যদি দেখি যে তিনি ভুলভাবে ব্লেম করেছেন, তোহমাত দিয়েছেন, তাহলে আমি সেটার বিরুদ্ধে কথা বলব, আমার দলিল উল্লেখ করব। এর চেয়ে বেশি কিছু তো হওয়া উচিত নয়। কিন্তু আজকে কি হচ্ছে, আমরা হুমকি ধমকি গালি গালাজ এগুলো কি একাডেমিক হলো? সুতরাং সোশ্যাল নেটওয়ার্ক আমাদের ভালো ভালো মানুষদেরকেও এলএম থেকে দূরে সরিয়ে দিচ্ছে। যারা সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করছেন তারা সেখানে হয়তো কোনো তালিক অর্থাৎ কোনো মন্তব্য লিখছেন, অথবা নিজের কোনো চিন্তাভাবনা তারা শেয়ার করছেন, এবং হয়তোবা তিনি কোনো ভালো লোককে ফলো করছেন অথবা মন্দ লোককে ফলো করছেন, তিনি কোনো খুব মজা করতেছে এমন লোককে ফলো করছেন, অথবা যিনি কোনো সিরিয়াস বিষয়ে সুন্দর কথা বলছেন তাকে ফলো করছেন, কিংবা তিনি মিথ্যাবাদী কাউকেও ফলো করছেন, তিনি হয়তো সঠিক কোরআন সুন্নার অনুসারী কাউকে ফলো করছেন অথবা কোরআন সুন্নার সঠিক অনুসারী নয় এমন কাউকেও ফলো করছেন। ফলে এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম, যদি সতর্ক আমরা না হই তাহলে সোশ্যাল নেটওয়ার্ক আমাদের জন্য পুরো নেগেটিভ একটা জিনিসে পরিণত হবে। আজকে ইসলামের কথা যারা বলছেন সোশ্যাল নেটওয়ার্কে, এর মধ্যে কেউ বাদ নেই, কেউ বাদ নেই। যারা শেরকের পক্ষে অবস্থান নিয়েছেন তাদেরও বক্তব্য আছে, যারা বেদাতের পক্ষে অবস্থান নিয়েছেন তাদেরও বক্তব্য আছে, যারা মিথ্যার পক্ষে অবস্থান নিয়েছেন তাদেরও বক্তব্য আছে, যারা ইসলামের বিভিন্ন যুগে ভুল ফেরকা অন্তর্ভুক্ত ছিলেন বা ভুল পথে চলেছেন, দলালতের পথে চলেছেন, তাদেরও বক্তব্য এখানে আছে। সাধারণ মানুষ অনেকেই এই বক্তব্যগুলোর মধ্যে পার্থক্য করতে পারে না। এটা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কের সবচেয়ে বড় আমাদের মুসলিমদের জন্য নেগেটিভ দিক। আমরা সুন্দর একটা ওয়াজ শুনলেই মন গলে যায়, সাধারণ মানুষদের কথা বলছে একটা কথা, গাল গল্প যত মিথ্যাই হোক দেখবেন অনেকের কাছেই সেটা ভালো লাগে, অনেকের কাছে আবার ভালো লাগে খুব গরম গরম বক্তৃতা। এভাবে মানুষের সমালোচনামূলক বক্তব্য বা মুসলিম শাসকদের সমালোচনামূলক বক্তব্য অনেকের কাছে খুব ভালো লাগে, সেটা সঠিক হোক আর বেঠিকই হোক। আজকের এই ফেতনার সময়, এই কঠিন জটিল সময়ে মুসলিমদেরকে অবশ্যই বিচক্ষণতার পরিচয় দিতে হবে। শুধু আবেগ নির্ভর হয়ে চললে হবে না, শুধু একটা গরম কথা বললেও হবে না, আবার চুপ করে থাকা কোনো কাজ না করে সেটাও আমরা বলছি না। প্রত্যেকে তার নিজের জায়গা থেকে বিচক্ষণতার সাথে কাজ করবেন, এলেম অর্জন করবেন এবং এলেমটা শেয়ার করবেন, এবং প্রজ্ঞার আলোকে জীবনটা পরিবারটা সমাজটা পরিচালনা করবেন, এবং জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কোরআন এবং সুন্নার আলোকে নেবেন। এটাই হচ্ছে আমাদের কাছে আসলে শরীয়তের নির্দেশ। কিন্তু সেই জায়গাটা সোশ্যাল নেটওয়ার্ক এসে সব কিছু আমাদের লণ্ডভণ্ড করে দিচ্ছে। এটা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কের সবচেয়ে ক্ষতিকর দিক।